পঞ্চায়েত ভোটের আগেই ফুরফুরা শরীফের চেয়ারম্যান পদে বদল, ফিরাদ নয়, তপন দাশগুপ্তকে পেয়ে আরও খুশি মানুষ। পঞ্চায়েত ভোটের আগে নতুন কৌশল দাবি বিরোধীদের, ধর্মনিরপেক্ষতা নাকি সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বাড়ানো, শুধুমাত্র হিন্দু ভোটারদের ভোটে ভরসা করতে পারছে না তৃণমূল। তবে কি ধর্মনিরপেক্ষতার তকমা দিয়েই মুসলিমদের ভোট রাখতে চাইছে শাসক দল? জানুন বিস্তারিত। ফিরাদের পর এবার ফুরফুরা শরীফের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তপন দাশগুপ্ত। ফুরফুরা শরীফের সদস্যদের দাবি, ফিরাদ হাকিম যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত উন্নতি হয়েছে এই পরিষদের। তপন দাশগুপ্তর হাতে যে আরও উন্নয়ন হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। চেয়ারম্যান হলো প্রথম এলে চেয়ারম্যান হয়েছে তারকেশ্বরে, যখন ববি হাকিম স্যার চেয়ারম্যান হয়েছিল যে মন্তব্য করেছিল তাদের হয়ে জিজ্ঞেস করুন। এবার তপন দা ফুরফুরা চেয়ারম্যান হয়েছে পর্যটন কেন্দ্রে, আমরা খুব খুশি। তবে পঞ্চায়েত ভোটের আগে হঠাৎই পরিষদের চেয়ারম্যান পদে বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মনে করা হচ্ছে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হাত থেকে যেন হঠাৎই নিজেদের কৌশল বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের গো হারান হারের পর সেখানকার সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল আদৌ ক্ষমতায় কাকে চাইছে মানুষ। সেই ঘটনার পর বর্তমানে অনেকেরই ধারণা এবার তাই সংখ্যালঘু ভোটারদের ভোট ব্যাঙ্ক নিজেদের কব্জাতেই রাখতে ধর্মনিরপেক্ষতার তকমা লাগাতে চাইছে তৃণমূল। নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? শাসক দলের একাধিক মাথা যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরবন্দি, তখন কোনো পরিষদের চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমের মতো নেতাকে সরিয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছে বিরোধী দলেরা।